কখন স্ত্রী সহবাস করলে বাচ্চা হয় দর্শক আপনারা দেখছেন হেলথ কেয়ার চ্যানেল এবং আমি আপনাদের জানাবো কখন আপনার স্ত্রীর সাথে সহবাস করলে বাচ্চা হবে সন্তান ধারণের জন্য নারীদের পঁচিশ থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত সবচেয়ে নিরাপদ ও উপযুক্ত সময় এর নিচে ও উপরে ঝুঁকি বাড়তে থাকে গর্ভধারণের ঠিক সময়টা নির্ভর করে নারীর মাসিক ঋতুচক্রের ওপর যদি মাসিক নিয়মিত হয় তবে পরবর্তী মাসিক শুরুর অন্তত দশ থেকে ষোলো দিন আগে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হওয়ার কথা এবং এই সময়টুকু হচ্ছে সবচেয়ে উর্বর সময় মাসিক ঋতুচক্রের মাঝামাঝি বা চোদ্দ দিনের মাথায় লেটিনাইজিং হরমোন লুটি খরণের ছত্রিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে ডিম্বকোষ নির্গত হয় এই বেরুনের পর ডিম্বকোষ যদি ছত্রিশ ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যক শুক্রকোষ পায় তবে তার একটির সাথে মিলিত হয়ে সন্তান দিতে পারে তবে ডিম্বকোষটি জীবিত থাকে আরো প্রায় ছত্রিশ ঘন্টা। অর্থাৎ ডিম্বকোষের আয়ু সর্বমোট বাহাত্তর ঘণ্টা বা তিন দিন অন্যদিকে যৌন মিলনের পর জরায়ু তথা ডিম্ব নালীতে প্রবেশের পর শুক্রকোষও জীবিত থাকতে পারে সর্বাধিক বাহাত্তর ঘণ্টা তাই দিনের মাসিক ঋতুচক্রের মাঝে মোট প্রায় ১২০ ঘন্টা অর্থাৎ পাঁচ দিন হচ্ছে উর্বর সময় এই সময় যৌন মিলন হলে সন্তানের জন্ম হতে পারে মোটামুটি মাসিকের চোদ্দ দিনের মাথায় ডিম্বকোষ হচ্ছে ধরে নিয়ে তার দুই থেকে তিন দিন আগে ও দুই থেকে তিন দিন পর হচ্ছে এই উর্বর সময় তবে যারা সন্তান নিতে চান না তাদের এটিও জেনে রাখা দরকার যে এই ডিম্বকোষের নির্গমনের দিনটি প্রচণ্ড পাল্টায় তাই এর সঙ্গে আগে ও পরে আরও দুই একদিন যোগ করা ভালো তবু মাসিক ঋতুচক্রের নবম দিনের আগের ও বিশ দিনের পরের কার সময়কে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায় এই সময় যৌন মিলন ঘটলে তার থেকে সন্তান ধারণের তথা গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এই সময় ডিম্বকোষ বেরোই না কিন্তু বিরল হলেও এটি দেখা গেছে যে মাসিক চক্রের যে কোনো দিন মাত্র একবারের যৌন মিলনেও নারী গর্ভবতী হতে পারে অর্থাৎ বিরল ক্ষেত্রের মাসিক চক্রের যে কোনো সময় ডিম্বকোষ পেরুতে পারে তাই এই হিসাবে তথা কথিত নিরাপদ সময় বলে কিছুই নেই তবে এটি নেহায়েতই ব্যতিক্রম সাধারণভাবে নবম দিনের আগে ও বিষম দিনের পরের সময়টি নিরাপদ সময় এবং নবম থেকে বিশতম দিনের মধ্যেকার সময়টিকে উর্বর সময় হিসাবে ধরা যায় আর এর মধ্যেও দ্বাদশ থেকে ষোড়শ দিনটি উর্বরতম সময় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না